নমস্কার, অবন্তিকাসকে সঙ্গে নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে আবার এসে হাজির হলাম। যেটা রোজকারের পরার শাড়ি, মোটামুটি আমাদের সব সময় দরকার লাগে, জামা কাপড় তো দরকার লাগবেই আমাদের, সেই ধরনের কিছু শাড়ি নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। একদম চান্দেরিতে শিবরি এবং ব্লক প্রিন্টেড শাড়ি এবং স্যুট পিস, একদম সরাসরি অনুষ্ঠানে যাক। আজকের এক নম্বর শাড়ি একদম পিওর চান্দেরিতে, যেরকম চান্দেরি আপনারা জানেন তাতে কিন্তু পুরোপুরি শিবরি হয়েছে। আপনি শাড়িটা হাতে পেলে বুঝবেন এটা কিন্তু ব্লক প্রিন্টেড নয়, এটা কিন্তু ফুললি নিডল ওয়ার্ক, সেই শিবরি একদম সেইভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে পাল্লু পোর্শন গেল এবং এটা কিন্তু দুটো কালারের শিবরি হয়েছে, হলুদ এবং পার্পল। আমি জাস্ট দুটো কালার বলে একটু প্লিটসটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ খুব সামনে একদম রথযাত্রা, কামিং মঙ্গলবারই রথযাত্রা, অনেকে ঠাকুরকে দেবেন বা পুজো করবেন নতুন শাড়ি, সেজন্য আমি খুব একটা আলতো করেই একটু গায়ে ফেলছি। এটা একটা কিন্তু হলুদ আর বেগুনি কালারের মধ্যে। এটার দামটা কত মিমি? এটা 2550, আচ্ছা 2550, 2550 টাকা। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, গোটা শাড়িটাই আমি দেখিয়ে দিলাম। এটা এক নম্বর শাড়ি গেল, এবার দু নম্বর দেখাচ্ছি। এবার কিন্তু সিঙ্গেল কালার, একদম পার্পলের মধ্যেই আছে, প্রত্যেকটাই শিবরি কাজ দেখাচ্ছি, একদম হ্যান্ডমেড কাজ, কোনো প্রযুক্তি নেই বা কোনো ব্লক প্রিন্ট নেই। এটা হচ্ছে গোটা শাড়িটা, এটা আর প্লিটস দিলাম না, কারণ সকলে অনেকে নতুন শাড়ি পরবেন সেই দিন, নতুনত্বটা থাকুক। এটা গোটা শাড়িতেই কিন্তু পার্পল কালার, তাতে কিন্তু সেইভাবে যাচ্ছে। এখানে ব্লাউজ কিন্তু প্লেন, আর এই ব্লাউজের পোর্শনটা কিন্তু যেহেতু শিবরি ওয়ার্ক হয়েছে, তাই পিসটাকে আমাদের আলাদা করে ডাই করে তারপরে কিন্তু স্টিচ করে দিতে হয়েছে। অনেকে বলতে পারেন যে নতুন শাড়ি কেন স্টিচ করা, সেটা একটু বলে দিলাম। 2550, এটা দু নম্বর শাড়ি গেল। এবার তিন নম্বর দেখাই, ইন্ডিগোতে, যেটা আমাদের সকলের খুব পছন্দের কালার, সব সময়ের জন্য ফার্স্ট টাইম আমরা বলি, আপনাদেরকে অ্যাডভাইস করি যে একটু ড্রাই ওয়াশ ফার্স্ট টাইমটা করে নেবেন, তারপরে কিন্তু হোম ওয়াশ করতে পারবেন, কিন্তু মেশিন ওয়াশ নয়। আমি যেটা বলি, হাতে করা শাড়ি হাতেই একটু কষ্ট করে হালকা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে হবে। আপনি চাইলে স্টার্চ দিতে পারেন, নাও দিতে পারেন। এটা কিন্তু রোজকারের পরার শাড়ি, এভরিডে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে, আর সেপারেটলি এটা কিন্তু ওয়াশ করবেন, অন্য কোনো হোয়াইট কিছুর সাথে কিন্তু করবেন না, কারণ স্লাইটলি কালার ব্লিড হতেও পারে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, প্রত্যেকটাই কিন্তু সেম প্রাইস রেঞ্জ 2550। এইবার ওটা অতক্ষণ পর্যন্ত শিবরি ছিলাম, এবার একটু টাই ডাই দেখাচ্ছি, যেটাও আরেকটা শিবরিও একটা টাই ডাই, এটাও একটা টাই ডাই। এটা হচ্ছে পাল্লু পোর্শন গেল, আর এর পরেরটা কিন্তু পুরোটাই কিন্তু বেঁধে কাজ হয়েছে, নট বেঁধে কিন্তু এই যে জায়গাগুলো এসেছে এগুলো কিন্তু সবকটাই বেঁধে ডাই করা হয়েছে। তিনটে রং আছে, ইন্ডিগো, অরেঞ্জ আর ক্রিম, তিনটে কালারে ভীষণ সুন্দর দেখতে। রোজকারের পরার শাড়িও কিন্তু একটু ফ্যাশনেবল হওয়া প্রয়োজন, এটা আমাদের মনে হয়। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শনটা, এক প্রাইস, সেম প্রাইস 2550। প্রত্যেকটাই কিন্তু মোটামুটিভাবে আপনাদের কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে যেখানেই যাক শাড়ি যাক না কেন, 1 কেজি স্ল্যাবে যাবে, এটাও বলে দিলাম। কুরিয়ার চার্জ কিন্তু 1 কেজি স্ল্যাবেই নেবে, কারণ এটা কিন্তু 500 গ্রামের ওপরে ওজন, হয়তো 550 গ্রাম হলেও কিন্তু 1 কেজি স্ল্যাবেতেই কুরিয়াররা নিয়ে থাকে। এটাও কিন্তু ডাবল টোন কালারের মধ্যে, মানে দুটো কালার ডাই হয়েছে, একটা রানি কালার একটা গ্রে কালার, এই কালারটা কিন্তু গ্রে কালার, সেইভাবেই কিন্তু প্রিন্টসটা আসবে, যেটা প্রথম শাড়িটা দেখেছিলাম সেই ধরনের। এইবার তার ব্লাউজের পোর্শনটা দেখাই, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন গ্রে কালার প্লেন, প্রাইস রেঞ্জ সেম 2550। প্রত্যেকটাই সেম প্রাইস রেঞ্জে রেখেছি, যাতে সকলে বলেছিলেন যে একটা এরকম দামের মধ্যে হলে আমাদের নিতে সুবিধা হয়, সেই কথাতে মধ্যেও কিন্তু একটা পুরো হাতের কাজের শাড়ি দেখাচ্ছি। আবার একটা দেখাচ্ছি একটু পিঙ্কিশ টোনের মধ্যে, পিঙ্ক আর রানি মেশানো একটা কালার, যাতে পিঙ্ক কালারটাই বেশি আমি চোখে দেখতে পাচ্ছি। পুরোটাই শিবরি ওয়ার্ক, সিঙ্গেল কালারের শিবরি, এখানে কিন্তু কোনো ডাবল কালার নেই। অনেকে সিঙ্গেল কালার পছন্দ করেন, অনেকে ডাবল কালার পছন্দ করেন, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম 2550। প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিসটা কিন্তু স্টিচ করা আছে,
এবার একটা লাল, লাল তো ভীষণ সুন্দর, আমাদের অবন্তিকা লাল দেখলেই মাথা খারাপ হয়ে যায়, সবসময় বলে আমি লাল, তাই একটু লাল দেখাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, যে বয়সে যেই পরুক না কেন প্রত্যেকের জন্য অসাধারণ। রেগুলার পরার শাড়ি কিন্তু একটু আনকমন, একটু অন্যরকম শাড়ি কিছু পরলাম, একদম লালেতে সিঙ্গেল কালার শিবরি। আমি দুটো তিনটে লাল পরপর দেখাবো, প্রত্যেকটা লাল রং কিন্তু একটু একটু করে আলাদা। এটা ব্লাউজ পিস গেল, হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু একটু একটু আলাদা যাবে, একরকম কিন্তু যাবে না। সরি এটা একটু পরে গেল, একটু সরিয়ে দিই। এবার আরেকটা দেখাচ্ছি, এইটা কিন্তু একটু সিঁদুরে লাল, তাই না রে মিমি? এটা একটু সিঁদুরে লাল, একটু দেখাচ্ছি লালটা, কারণ পরপর দুটো দেখালাম এই কারণে যাতে করে আপনারাও ভিডিওটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হয়, পরপর না দেখালে রঙগুলো বুঝতে অসুবিধা হবে। এটা আঁচলটা দেখাচ্ছি, সব কিন্তু হাতে শিবরি করা, জানেন তো আপনারা শিবরি কীভাবে হয়, নতুনদের জন্য আর একটু বলে দিই, নিডলে বেঁধে বেঁধে ডাইটা হয়। এটা হচ্ছে কিন্তু একটা প্যাটার্ন আসে তাতে, যেভাবে যেখানে দরকার প্লিটসে যেরকম সেইভাবেই কিন্তু প্যাটার্নটা আসে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 2550, প্রত্যেকটাই কিন্তু সেম প্রাইস রেঞ্জের শাড়ি। আবার একটা লাল দেখাচ্ছি, পরপর তিনটে লাল দেখালাম, এটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের পোর্শন, পুরোটা এরকম সুন্দর একটা আঁচল, ভীষণই সুন্দর একটা আঁচল যাচ্ছে, এর মধ্যে রাউন্ড করে করে শিবরিটা হচ্ছে, এইভাবে শিবরিটা যাচ্ছে। তিনটে লাল দেখালাম, আপনাদের যার যেটা পছন্দ তিনি সেটা বুক করবেন, কারণ লাল প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে শাড়ি, কারণ এই শাড়িগুলো হতে অনেক সময় লাগে। হ্যাঁ এটা কিন্তু কোনো ফাটা নয়, একটু দেখিয়ে দিই, এটা কিন্তু স্টিচটা জাস্ট খুলে গেছে, অনেক দূর থেকে আসে শাড়িগুলো কাজ হয়ে তার একটু খুলে গেছে। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন, 2550 প্রত্যেকটাই। এইবার আমার শিবরি শেষ হয়ে গেল, এইবার একটু প্রিন্ট দেখাই, হ্যান্ড ব্লক প্রিন্ট, অনেকে একটু ব্রাইট কালার চান, পার্পল বা কপিন ব্লু বলতে পারেন, তার সাথে ম্যাজেন্টা পিঙ্ক, এইভাবে শাড়িটা যাচ্ছে। এটা হচ্ছে তার আঁচলটা দেখালাম, এবার দেখাচ্ছি বাকি পোর্শনটা, পুরোটাই কিন্তু হ্যান্ড ব্লকের কাজ, রেগুলার ইউজ করুন আমার মতে, কারণ এই শাড়িগুলো কি হয় মাঠটার দিতে হয় না, তো আমাদের যারা রোজ বেরোতে হয় তাদের জন্য কিন্তু এটা খুব ইউজফুল শাড়ি। এটাও 2550, তাই তো প্রত্যেকটাই সেম রেঞ্জের প্রাইস রেঞ্জ। একটা শাড়ি আমি ডেফিনেটলি হাতে একটু মুড়িয়ে আপনাদের দেখিয়ে দেব, এটা একই কম্বিনেশনের আর একটা ব্লক দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। এইবার শাড়ির ভেতরটা দেখাচ্ছি, কম্বিনেশন ওয়াইজ সেম, একটা পার্পলি স্টোন আর তার সাথে একটু ম্যাজেন্টা পিঙ্কের ডাই করে তারপরে ব্লক হয়েছে, প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড ব্লকের কাজ। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা গেল, 2550 প্রত্যেকটাই কিন্তু 2550 রেঞ্জের। এবার একটা দেখাই লেমন ইয়েলো, এটা কেউ একজন বলেছিলেন আগের কোনো একটা এপিসোডে, সেটা এক্স্যাক্টলি সেম কালারটা করা হয়তো সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি চেষ্টাটা করা হয়েছে। এটা সাদা আর হলুদ দুটোর কম্বিনেশানে কাজ হয়েছে, বর্ডারের কালারটা কিন্তু এই জায়গার কালারটা কিন্তু গ্রে টোন, একটা খুব সুন্দর কালার, একটু সাবডিউড কালার, কিন্তু পরলে খুব সুন্দর লাগবে দেখতে, ছোট্ট ছোট্ট পাতা আছে ব্লকেতে। এবার এর ব্লাউজটা দেখাবো, এটা হচ্ছে ব্লাউজ, এগুলো সম্বন্ধে আপনারা খুব পরিচিত, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, সকলেই পরেছেন তবুও এটার ডিমান্ড থাকে, এটা সব সময় সব সিজনে পরা যায়, সকলে বারবার চান তাই আমরা বারবার দেখাই। এবার দেখাচ্ছি ইন্ডিগো, আবার একটা ইন্ডিগো, ইন্ডিগোটার মধ্যে খুব সুন্দর কিন্তু ব্লকটা হয়েছে, এই ব্লকগুলো তো বোঝা যায় না আগে কেন কাশিস ডাবু। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন দেখালাম, এইবার শাড়ির ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, সব সময় হয়তো এতটা প্রমিনেন্ট আসে না এই মেটেরিয়াল, আর কিছুটা কাজের সময় ওয়েদারের উপর ডিপেন্ড করে, খুব ভালো ব্লকটা আসতে সেইভাবেই এসেছে, এটা খুব সুন্দর দেখতে আমার চোখে লাগছে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা, 2550 প্রত্যেকটাই সেম প্রাইস রেঞ্জ, আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিই, ভীষণ হালকা, আপনাদের পরতে কোনো অসুবিধা হবে না, যারা নতুন তাদের জন্য বলছি।
যারা পড়েছেন তারা তো জানেনই যে এটা কতটা ইউজার ফ্রেন্ডলি। এটা হচ্ছে আঁচলের পোর্শন দেখাচ্ছি, আঁচলটা যেরকম হয়। এটাও একটা ইন্ডিগোতে দেখাচ্ছি, পরপর কিন্তু আমি দুটো ইন্ডিগো দেখালাম। মোটামুটিভাবে এই কালারটা সব কাছে কিন্তু আমরা সিনিয়র জুনিয়র কেউ নেই, সকলেরই পছন্দের কালার এটা। এটাও কাশিস ডাবুর কাজ হয়েছে। এবারের ব্লাউজ পিসের পোর্শনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, 2550 প্রত্যেকটা শাড়িরই দাম। এবার দেখাবো হচ্ছে একটা মেহেন্দি কালার, একটা ভীষণ সুন্দর কম্বিনেশান কালার, আমার ব্যক্তিগতভাবে পছন্দের কালার, যেটা মেহেন্দি গ্রিন আর তার সাথে অফ হোয়াইট পাল্লু, মানে ন্যাচারাল টোনটাকে রাখা হয়েছে, তার উপরে কিন্তু কাজটা হয়েছে। এই প্রিন্টটা ডিফারেন্ট কালারে কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, আপনারা দেখেছেন। এটা হচ্ছে গোটা শাড়িটা, গোটা শাড়িটাই এভাবে যাচ্ছে পুরোটাতে। গোটা শাড়িতেই কিন্তু ব্লকটা আছে, এমন নয় যে ব্লকটা অর্ধেকটা আছে বাকি। এখানে কিন্তু কোনো কুচি আঁচলের কোনো ব্যাপার নেই, একদম স্ট্রেট শাড়ি, সিম্পল ডিজাইন। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, কন্ট্রাস্টে বিপি 2550। এবার আরেকটা দেখাই, যখন মেহেন্দি গ্রিনে আছি, পরপর কটা দুটো মেহেন্দি গ্রিন দেখিয়ে দিলাম। মোটামুটি বোধ হয় সব কালারই আমি দুটো থেকে তিনটে দেখিয়েছি অপশান রাখার জন্য। এটা আরেকটা দেখছি, এটাও একটা ডিপ একটুখানি মস গ্রিন টাইপের কালারটা এসেছে। এটা ঠিক মেহেন্দি কালার আসেনি, একটু শ্যাওলা গ্রিন বলতে পারেন, সেই ধরনের কালার এসেছে। খুব সুন্দর একটা ফুলের ফ্লাওয়ার ঝাড় এসেছে শাড়িটাতে, খুব ক্লাসি লুকের শাড়ি এটা আমার মনে হয়। মানে এটা সব সময় পরলে কিন্তু একটু অন্যরকম লাগে দেখতে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, 2550 প্রত্যেকটা শাড়িরই দাম আছে। এবার লাস্ট শাড়ি, আমাদের শাড়ির সেগমেন্টে লাস্ট শাড়ি দেখাচ্ছি, তারপরে আমরা আবার একটু স্যুট পিসে যাব, কাজেই পুরোটা দেখতে হবে, তাহলে অনেক কিছু অনেকগুলো দেখা যাবে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখাচ্ছি, এটা কিন্তু অফ হোয়াইট বেস, যেটা কিন্তু বা ক্রিম বেস বলতে পারেন। এটাও সকলের জন্য, এটা জুনিয়ররাও যদি পরেন ব্লাউজটা ডেফিনেটলি অন্যরকম হবে, জুয়েলারিটা অন্যরকম হবে, আর সিনিয়ররা পরলে তারা তাদের মতন করে ডেকোরেশন করে নেবেন শাড়িটাকে, সেটা আমি জানি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 2550। এই পর্যন্ত আমরা শাড়ি দেখালাম, এবার আমরা একটু স্যুট পিসে যাব, যেটা আমাদের দরকার লাগে। এটা কিন্তু আমরা শিবরি দেখাচ্ছি চান্দেরিতে, এই চান্দেরিতে কিন্তু টপটা মোটামুটিভাবে দেখে বুঝতে পারছেন যে আমার কতটা পর্যন্ত গেছে, মানে আপনি যতটাই টল হন না কেন এইটা কিন্তু করতে পারবেন। আর এই যে শিবরি কাজটা চান্দেরিতে হয়েছে, চান্দেরির কোয়ালিটিটা খুব ভালো না হলে কিন্তু এতটা শিবরির কাজ, দেখুন একটা ডিজাইন আছে শিবরিতে, এটা হওয়াটা সম্ভব হয় না। এটার দামটা কত রে মিমি? আচ্ছা 3650। এইটা দেখাচ্ছি টপটা, এটা কিন্তু দুটো পিসের সেট, এটা টপ গেল। এবার আমি একটু দোপাট্টাটা, একটা দোপাট্টা একটু খুলে দেখিয়ে দিই, কারণ আমার অনেক বন্ধু তারা এই দোপাট্টাটা দিয়েও একটা কামিজ বানিয়েছেন, আমাদের কাছে পরে এসেছিলেন, সেই জন্যই আমরা জানতে পারলাম, তাই একটু দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে এটার দোপাট্টা, প্রাইসটা বলে দিয়েছি। এবার আমি কয়েকটা দেখাবো, মানে রিচ লুকের সালোয়ার কামিজও আমাদের দরকার লাগে রেগুলার ইউজে। উনি কিন্তু লাইনিং দেননি, উনি কোনো লাইনিং ছাড়াই বানিয়েছেন। এবার সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস, কারণ এটা ডিপেন্ড করে আপনার উপরে। আমি আবার একটা কম্বিনেশান দেখাচ্ছি, গ্রে উইথ অরেঞ্জ। শুধু শিবরির ডিজাইনগুলো একটু দেখাবো, প্রত্যেকটা শিবরির কিন্তু আলাদা আলাদা ডিজাইন, প্রাইস রেঞ্জ সেম 3650। এবার আরেকটা দেখাই, গ্রে কম্বিনেশানেই কিন্তু আছি আমরা, গ্রে অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশানেই আছি, শুধু শিবরিগুলো প্যাটার্নগুলো আলাদা। এই যে জিওমেট্রিক্যাল প্যাটার্নগুলো, খুব ভালো কাজ না জানলে এটা করাটা একটু কঠিন হয়। এটা হচ্ছে তার দুপাট্টার পোর্শনটা দেখিয়ে দিলাম, এখানে কিন্তু কোনো বটম নেই, বটমটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন একটা যে কোনোটা পরলেই হয়। আমাকে সকলেই ফিডব্যাক দিয়েছেন যেটার কিন্তু কোনো বটমের দরকার পড়ছে না আমাদের, তাই জন্য আমরাও করার চেষ্টা করছি না। এটা হচ্ছে অরেঞ্জ বা পিচ, একটা পিচ অরেঞ্জ কালারের টপ, টপের সাথে এবার আমি দুপাট্টাটা দেখাবো। এইটা হচ্ছে তার দুপাট্টাটা, এটা টপ, এটা দুপাট্টা, প্রাইস রেঞ্জ সেম 3650। এইবার একটা দেখাবো যেটা একটুখানি গ্রেইশ ব্লু টোন,
তার সাথে একটা চারকোলের দোপাট্টা, এইটা হচ্ছে চারকোলের দোপাট্টা। খুব বড় সরো কিন্তু, মানে আপনি যে সাইজেরই পরুন না কেন আমার মনে হয় এইটা কিন্তু সেই মেজারমেন্ট থেকে ছাড়িয়ে যাবে, কারণ এটা ভীষণ ভালো কোয়ালিটি, হাতে পেলে বুঝতে পারবেন। এটারও দামটা সেম 3650, তাই তো? প্রত্যেকটাই একই দামের দেখাচ্ছি আমরা। শিবরির লাস্ট স্যুট পিস দেখাচ্ছি, এটা কিন্তু একটা চারকোল গ্রিন, নাকি একটু ব্ল্যাকিশি টোন, চারকোল ব্ল্যাক, ব্ল্যাক আর গ্রিন মেশানো টোন, কারণ এটা কী হয় অনেকগুলো কালার দিয়ে তো এই ডাইটা হয়, সেই কারণে রঙটা একটুখানি ক্রস টোন টাইপের এসে যায়। অনেকটা লম্বা এই লেন্থটা অনেকটা। এটা হচ্ছে তার দুপাট্টাটা, যাদের পছন্দ তারা অবশ্যই তাড়াতাড়ি বুক করে নেবেন, কারণ এগুলো এখন এই সামারে তৈরি হচ্ছে, এরপরে আবার রেনি সিজন এসে গেলে আবার হবে না। কিন্তু খুব এটা তিনটে আছে, ধর একটুখানি, হ্যাঁ তুই ওনাটা ধর। এবার আমি দেখাচ্ছি চান্দেরির মধ্যে প্রিন্ট দেখাচ্ছি, ব্লক প্রিন্ট একটা তসর কালারে। এইটা হচ্ছে টপ দেখালাম, এটা বটমটা কিন্তু কটন, কোনো লাইনিং লাগবে না, টপে কিন্তু লাইনিং লাগবে। মিমি দেখাচ্ছে দোপাট্টা, এইটা পুরো সেটটার দাম কত একটু দামটা দেখে বলে দে, 2450। হ্যাঁ এটা আমি ঢুকি নিচ্ছি, আমি প্রতিটা 2450 দাম। এবার আরেকটা দেখাচ্ছি, এটা আমি খুলেছি দুপাট্টাটা না, আমি খুলেছি টপটা, আমি টপটা খুলছি, টপটা দেখাই। এটা হচ্ছে টপটা, একদম সাঙ্গানেরই ব্লক চান্দেরির, এটা বটমটা কিন্তু কটনের, এটা কিন্তু বটমটা গেল। আর মিমি খুলছে দুপাট্টাটা, এটা হচ্ছে দুপাট্টাটা, এটা পুরোটা চান্দেরির দুপাট্টা, চান্দেরির দুপাট্টা, চান্দেরির টপ, আর বটমটা কটনের। এইভাবে এই সেটগুলো যায়, আপনারা জানেন, আপনারা আমি এটা অনেকদিন এটা দেখাচ্ছি বা কাজ করছি, নতুন বন্ধুদের জন্য একটু স্পেশালি বারবার করে খুলে বলে দিচ্ছি। এটা আমি টপ দেখাচ্ছি, টপটা কিন্তু সাঙ্গানেরি ব্লকের, একটা পিচ টোন, তার সাথে এইটা হলো বটমটা। এইবার মিমি খুলছে দুপাট্টাটা, এটা হচ্ছে দুপাট্টা 2450। প্রত্যেকটাই কিন্তু একই প্রাইস রেঞ্জের, আপনারা নাম্বারেও বলতে পারেন, আবার স্ক্রিনশটও দিতে পারেন। আপনারা ভীষণ ভীষণভাবে হেল্প করছেন স্ক্রিনশটটা দিয়ে, আমাদেরও খুব সুবিধা হচ্ছে, সেটা তো বলতেই হবে যেটা সুবিধা হচ্ছে। এটা হচ্ছে তার বটম পোর্শনটা, টপ দেখালাম, বটম দেখালাম, এটা হচ্ছে দুপাট্টা পোর্শন, প্রত্যেকটা মিলে হচ্ছে 2450। বটমে কোনো লাইনিং লাগবে না, যারা মাঝখান থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, এটা একটা খুব সুন্দর, মানে আজকে যা ওয়েদার তার জন্য মনে হচ্ছে এই রংটা বোধ হয় ভীষণ সুন্দর, কারণ একটা সাদার মধ্যে গ্রে দিয়ে কাজ। এটা হচ্ছে তার বটম পোর্শনটা, আর এইটা হচ্ছে দুপাট্টা পোর্শন, চোখের শান্তি মনের শান্তি এই গরমের জন্য এই রংটা মনে হলো। কিন্তু সবকটাই গরমের উপযোগী কালার, সাদাটা দেখলে আমাদের একটু বেশি এখন জানি চোখের আরাম লাগছে মনে হচ্ছে। আবার একটা সাদা বেসে দেখাচ্ছি, এটা কিন্তু পিচের সাথে সাঙ্গানেরই ব্লক আছে, এর সাথে বটমটা দেখাবো, এইটা হচ্ছে বটমটা। প্রত্যেকটাই দেখুন সামারের উপযোগী কালার, প্রত্যেকটাই কিন্তু সামার ফ্রেন্ডলি, একদম সামারের উপযোগী। আপনি একটা কমন ইনারও করে নিতে পারেন, অথবা চাইলে একটা এর সাথে লাইনিং দিতে পারেন। প্রত্যেকটাই কিন্তু 2450 এই দাম তো। হ্যাঁ এটা আমাদের লাস্ট স্যুট পিস আজকের এপিসোডের, আমরা কিছু শাড়ি দেখালাম, কিছু স্যুট পিস দেখালাম, কিছু শিবরি স্যুট পিস দেখালাম, কিছু প্রিন্টেড স্যুট পিস দেখালাম, টপ দেখাচ্ছি, বটম দেখাচ্ছি, মিমির হাতে দুপাট্টা, এটা আজকে আমাদের লাস্ট, তাই তো মিমি? আমাদের মোটামুটি দেখানোটা শেষ, এবার যা কাজ আপনাদের, আপনাদের তাড়াতাড়ি করে বুকিংটা করে নিতে হবে, অবশ্যই যেটা চাইবেন আমরা সেটাই দেব, না থাকলে না বলে দেব। আর আমাদের কিন্তু সিওডি সার্ভিস নেই, আমরা কিন্তু পুরোটাই ভায়া কুরিয়ার ডিটিডিসিতে করি, আর ডিটিডিসি কিন্তু কোনো আমার যার সাথে টাই আপ আছে সে কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি করে না, এটাও আমি একদম পরিষ্কার বলে দিলাম। খুব কাছাকাছি যদি কেউ থাকেন একবার চলে আসবেন, একবার আসলে আমাদেরও ভালো লাগবে, আর আপনারা দূরে থাকলেও এসে নিতে পারেন, আমরা কিন্তু সবসময় ওপেন থাকি সানডে বাদ দিয়ে। ফোন নাম্বারগুলো যাচ্ছে, একটু ফোন করে নেবেন। আর কি বলবো, যেটা বলার, সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবেসে শক্ত করে ধরে রাখবেন, সামনের দিন আরও কিছু নিয়ে আসছি।